নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলেই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকলে বা শিব ঠাকুরের ছবি থাকলে ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার। আর যদি আপনারা ভুল করেও এই খাবারগুলি শিবরাত্রির দিন খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য এবং সেই সাথে অর্থকষ্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, আপনার সংসারে নেমে আসবে চরম ভয়ঙ্কর রকম দারিদ্রতা। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কয়েকটি খাবারের কথা বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, যাদের বাড়িতে শিবের কোনো ফটো আছে, অর্থাৎ যারা শিব ভক্ত তারা যেমন এই খাবারগুলি ভুলেও শিবরাত্রির দিন মুখে তুলবেন না, ঠিক তেমনই যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারাও কিন্তু এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। ঠিক তেমনই আপনার গৃহদেবতাও অত্যন্ত অসন্তুষ্ট হবেন, তার ফলে জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সমস্যা। বন্ধুরা, একের পর এক সমস্যা যেমন আপনাদের জীবনে নেমে আসবে ঠিক তেমনই আপনার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধিও নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনার জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা মহাশিবরাত্রির দিন এই খাবারগুলি বা এই সবজিগুলি যদি বাড়ির মধ্যে প্রবেশ করান তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি লেগেই থাকবে। এক কথায় আপনার বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব লেগেই থাকবে, অন্ন বস্ত্র বাসস্থানের এবং অর্থের অভাব আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক ভুল করেও এই জিনিসগুলি শনিবার মহাশিবরাত্রির দিন বাড়িতে আনবেনও না খাবেনও না। 90% মানুষ এই একটি ভুলের জন্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে পারে না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, যদি আপনারা চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার আপনার পরিবারের মাথার ওপরে থাকুক, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আমরা প্রত্যেকেই বাড়ির মধ্যে একটি ছোট্ট শিবলিঙ্গ স্থাপন করে থাকি। আর যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আপনি আজই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে তাহলে আপনাকে কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই দরকার। এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি। তাই বন্ধুরা, সে কারণে এই কয়েকটি খাবার যেমন খাবেন না ঠিক তেমনই আপনার সংসারেও এই খাবারগুলি প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারের প্রত্যেকটি সদস্যের অমঙ্গল যেমন হতে পারে ঠিক তেমনই আপনার সংসারে দেখা দিতে পারে অন্নবস্ত্র এবং অর্থের অভাব। তাই ভুল করেও এই খাবারগুলি গৃহের মধ্যে রান্না করবেন না খাবেন না, নিজের সংসারের উন্নতি করতে।
আর যে জিনিসগুলি আপনারা খাবেন না তার মধ্যে সবার প্রথমেই হলো দুধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কাঁচা দুধ। যেহেতু এই দিন আমরা শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি, তাই কাঁচা দুধ ভুল করেও মুখে তুলবেন না। আর যদি আপনারা এই দিন কাঁচা দুধ পান করেন, তাহলে আপনি জানবেন যে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনারা খাবেন না, সেটি হলো আমিষ খাবার। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে নিজেকে একটু সংযত করে আমিষ খাবার খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। যদি আপনারা এমনটি করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো, তা হলো কোনো লাল রঙের খাবার এই দিন আপনারা খাবেন না, যেমন মসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক ইত্যাদি। কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে লাল রঙের কোনো খাবার এই দিন না খাওয়াই উচিত, কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি। তাই এই ধরনের জিনিসগুলি আপনারা ভুল করেও বাড়িতে যেমন আনবেন না, ঠিক তেমনই আপনারা খাবেন না। এছাড়াও যে জিনিসগুলি আপনারা খাওয়া থেকে নিজেদেরকে এড়িয়ে চলবেন, তার মধ্যে অন্যতম হলো যে কোনো প্রকার শাকসবজি এবং বেগুন। হ্যাঁ বন্ধুরা, এগুলি যতটা সম্ভব ততটা কম খাবেন, ততটাই আপনার মঙ্গল। তাই মহাশিবরাত্রির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, এবং স্নান করার পর বিশেষ একটি মন্ত্র জপ করবেন, যে মন্ত্র সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, যা আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনারা এই দিন আপনাদের সামর্থ্য মতো নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য লাভ করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট, তাই আপনারা যদি এই সমস্ত কাজগুলি না করতে পারেন, তাহলে অন্তত পক্ষে একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং সামান্য একটুখানি গঙ্গা জল শিবলিঙ্গে অতি অবশ্যই নিবেদন করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আকন্দ ফুল, কল্কে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এর ফলে আপনার সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা খুব সহজেই দূর হয়ে যাবে। এবং তার পূজা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন, সেটি হল ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি অন্তত পক্ষে 3 বার জপ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি আপনি যেমন প্রতিদিন সকালে পাঠ করতে পারেন, ঠিক তেমনই প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেবার সময়ে আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনারা যদি প্রত্যেকটা দিন দেবাদিদেব মহাদেবের এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই কয়েকটি বিষয় মেনে চলতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে এই দেবাদিদেব মহাদেবের পাশাপাশি আপনার গৃহদেবতাও সন্তুষ্ট হবেন। যদি মহাশিবরাত্রির দিন এই খাবারগুলি বাড়ির মধ্যে প্রবেশ না করান, এর ফলে আপনার জীবনে কোনো আর্থিক কষ্ট থাকবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে এতটাই আয় উন্নতি হবে যে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। এক কথায় বলা যেতে পারে, আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।